শুক্রবার থেকে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও শুরু সপ্তম দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান। মূলত 1 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের ফর্ম জমা করা যাবে। 18 থেকে 30 সেপ্টেম্বর জমা পড়া আবেদনের পরিষেবা প্রদান করা হবে। সেই মতো শুক্রবার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যোধরাম বিদ্যাপীঠে শিবিরে সকাল থেকে উপভোক্তাদের ভিড় লক্ষণীয়। এবারের এই দুয়ারে সরকার শিবির থেকে 35টি প্রকল্পের পরিষেবা পাবে উপভোক্তারা। তার মধ্যে 4টি নতুন প্রকল্পের সুবিধা রয়েছে: বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের নাম তালিকাভুক্তিকরণ, পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, বিধবা ভাতা, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এই সমস্ত প্রকল্পের পরিষেবাও পাওয়া যাচ্ছে দুয়ারে সরকার শিবির থেকে। এদিনের এই প্রথম শিবির পরিদর্শনে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কুমার, সহসভাপতি দেবদীপ রায়, বৈকুণ্ঠপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান, এছাড়াও অন্যান্য আধিকারিকগণ। এবার আমাদের সপ্তম দফার দুয়ারে সরকারে আমরা 38টা সার্ভিসের পূর্ণ পরিষেবা প্রোভাইড করছি। এর মধ্যে যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে ওল্ড এজ পেনশন। ওল্ড এজ পেনশন অ্যাকচুয়ালি আমাদের আগেও ছিল, কিন্তু এটা অ্যাশিওর্ড সার্ভিসের মধ্যে ছিল না, এবার আমাদের এটা অ্যাশিওর্ড সার্ভিসের মধ্যে চলে এলো। মানে যেই ফর্ম ফিল আপ করে জমা দেবে আশা করছি তার পেনশন কিছুদিনের মধ্যেই চালু হবে, এইটা একটা। তাছাড়া আরেকটা যেটা এবারের দুয়ারে সরকারে নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে, আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে, যারা রাজ্যের বাইরে গিয়ে হয়তো কোনো ইয়ে করছে, কাজের সন্ধানে তারা বাইরে চলে গেছে, সেই সব পরিবারকে এবার আমরা কর্মসাথী পোর্টালের দ্বারা নথিভুক্ত করছি। তারপর এদেরকে নথিভুক্ত করার পর এদের কি বিভিন্ন সুযোগ সুবিধে যা যা এরা পাবে সেই সবগুলোও এদেরকে। দেখুন, আজকে বৈকান্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের যোধরাম উচ্চ বিদ্যালয়ে প্রথম দিনই 1 সেপ্টেম্বর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই 1 সেপ্টেম্বরে প্রথম দিনে সপ্তম দফার দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। আজকে 38টা টেবিলে এই ক্যাম্প চলছে। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে সমস্ত দপ্তরগুলোকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একবার দুয়ারে নিয়ে এসে হাজির করে দিয়েছেন। এবছরের ক্যাম্প বিশেষভাবে আর একটা জিনিস নতুন সংযোজিত হয়েছে, দুটো, সেটা হচ্ছে মাইগ্রেন্ট যে লেবার তাদের রেজিস্ট্রেশন, এবং এছাড়াও বার্ধক্য ভাতার জন্য বিশেষ ক্যাম্প এবার করা হয়েছে। এতে আজকে বৈকান্তপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার 700 মানুষ এসেছিলেন। তারা তাদের পরিষেবা গ্রহণের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। 1 থেকে 16 তারিখ পর্যন্ত দুয়ারে সরকার চলবে। 16 তারিখের পর থেকে দুয়ারে সরকারের যে আবেদনপত্রগুলি জমা পড়ছে সেগুলো যে যে বিষয়ের উপর জমা পড়বে তাদের যে পরিষেবা, সেই পরিষেবাগুলি প্রদান করা হবে।